নমস্কার, আমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে তুমি আমার তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আইছি। তো ভিডিওর বিষয় তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো গা যে আজকে ভিডিওতে কি হইতে যাইতেছে। তো আজকের ভিডিওর বিষয় হলো মেশিনের সুই যখন ভাঙ্গা যায়, তো সেটা কিভাবে তোমরা নতুন করে লাগাইবা, বা কোন কোন জায়গার থেকে তোমরা এই সুইটা কিনতে পাইবা। তো আমি তোমাদের দেখাইতেছি। তো দেখো, এই যে সুইয়ের যে প্যাকেটটা আছে, তো এই প্যাকেটের মধ্যে 5 পিস সুই আছে। দেখালো, এই যে 5 পিস সুই আছে এটার মধ্যে। তো এটার দাম 35 টাকা। এটা তোমরা সেলাই মেশিনের জিনিস যে জায়গা কিনতে পাইবা সে দোকান থেকে তোমরা এই নিতে পারো এটা, ঠিক আছে? তো তোমরা প্যাকেটটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কীরকম প্যাকেট। এই সুইটার প্রত্যেকটা নম্বরও থাকে। তো আমি এখানে নিয়েছি 16 নম্বরের, ঠিক আছে? তো তো চলো দেরি না করে আমরা দেখালো কীভাবে সুইটা পাল্টানো যায়, মেশিনের সুইটা নতুন সুই কি এমনি লাগানো যায়। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে লেবা। তো আর বেশি কিছু কইতে যাইতেছি না। তো তোমরা ঠিক এইভাবেই আমার সাথে থাকো। আমার তোমরা ভালোবাসা আমার খুব দরকার। তো তোমরা এভাবে অবশ্যই থাকবে আমার সাথে, তাহলে আমার উৎসাহটা আরও বাড়বে, আরও নতুন নতুন ভিডিও আমি নিয়ে আমো। তো চলো দেরি না করে তোমরা দেখাই যে কিভাবে তোমরা সুইটা পাল্টাইবা, ঠিক আছে? তো এই যে দেখালো, এটা আমার মেশিন, ঠিক আছে? উষা কোম্পানির মেশিন। তোমরা তো আগে অন্য ভিডিও অবশ্যই দেখছো। তো আমি তোমরা জুম করে দেখাইতেছি। এই যে দেখো আমার সুইটা কিন্তু এখানটা কিন্তু ভাঙ্গা গেছে, ঠিক আছে? তা আমি এটা তোমরা খুললা দেখামো ওখানে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখবা। এটাই আমার কথা রইল। তো কিভাবে খুলবা, ঠিক আছে? তো এই যে দেখছো নি ভালো করে তোমরা, এই যে দেখো আমার সুইচটা কিন্তু ভেঙে গেছে গা। তো আমি আনছি সুইচটা। তো আনানোর পরে আমি ওখানে সুইটটা লাগামো এখানে। তো সুইটটা আমি কেমনে লাগামো তো তোমরা আমি দেখাইতেছি। তো সবার আগে আমার এটারে খুলতে হইব। এই যে দেখছো এটা মেশিনে এটা থাকে। তো এটা তোমরা ঠিক এই দিকে মুচড়া দেবা, ঠিক আছে? ঠিক উল্টা দিকে মুচড়া দেবা। তো মুচড়া দেওয়া না, দেখো এটা লড়তেছে, ঠিক আছে? তো লড়ানোর পরে এই যে দেখো খুলে গেছে কিন্তু। এই যে দেখো দেখছো, এই যে দেখো আমার দেখছো, এই যে সুইটা এই জায়গাটা ভেঙে গেছে। তো সুইটা তো আমি খুলছি, তো এবার নতুন সুইটা আমি কেমন, এই যে দেখছো আমার প্যাকেটটা, আমি তো তোমরা আগেই গেছি। এই যে দেখো মেশিনে একটা খাঁজ আছে। তো এই খাঁজটার মধ্যে আমরা সুইটারে ঠিকভাবে লাগামো। তো তোমরা দেখাইতেছি এটা কীভাবে সেটিং হইব। এই দেখো একটা সাইড সমান আছে, মানে ফিনিশিং সাইড একটা, আর একটা আছে তোমার গোল রাউন্ড। তো সমান যে সাইডটা আছে এই সাইডটা আমরা লাগামো এই খাঁজটার মধ্যে। তোমরা এই দেখো ভালো করে দেখো, এই যে উপর সাইডটা একটা খাঁজ দেখা যাইতেছে, আমি তোমরা এটা দেখামো। এই দেখো সুইটা ভালো করে দেখালো, এই যে এটা হচ্ছে গোল সাইড। গোল সাইডটা বাইরের দিকে থাকবো, আর
সুইচের সমান যে সাইডটা আছে এই সাইডটা এই খাজটার মধ্যে লাগামো। এই এই কুনার মতো যে একটা দেখতে পাইতেছ এটার ভিতর দিকে থাকব, বাইরে না এটার ভিতর দিকে থাকব। এই যে খাজটার খাজটার মধ্যে এটা সেটিং হইব, এই যে সমান জাগটা লাগবো খাজটা দেখালো ভালো করে। ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারতাম না। তো এই যে দেখো আমি খাজটার মধ্যে এইভাবে ঠিক এইভাবে লাগাইছি, হ্যাঁ তোমরা দেখানোর লেগা। তো আমি যে এটার সাথে যে সেটিংটা আসিল এটা যে খুলছি এটা সহ লাগামো এখন, তোমরা দেখালো এটা একটা নাটের মতো। এই যে হ্যাঁ নাটের ভিতর দিয়া সুইটারে নিয়ে আনিছি। তো নেওয়ানোর পরে আমি এখন এই খাজটার সাথে মিল করে এটা লাগাইয়া দেবো। এই যে দেখো মিল করে আমি লাগাইছি, লাগাইয়া সেরা অক্ষণে আমি এটা এই যে দেখো এক হাতে বা হাতে ধইরা ডান হাতে আমি এটারে ভালো করে সেটিং করে লইতেছি। আগে ডান হাতে এটারে আমি টাইট দেওয়া লইছি। তো টাইট দেওয়ানোর পরে কি হয় কি হয় এই সুইটা যেটা আছে এটা আর খুললে পড়তো না। তো আমি এটা তোমরা দেখাইতেছি, এই যে দেখো মেশিনটা চালিয়ে দেখাইতেছি, এই যে দেখো আমার সুইটা কিন্তু ঠিকভাবে লাগছে, পারফেক্টভাবে পারফেক্টভাবে সেটিং হয়েছে আমার সুইটা, দেখছ। তো ভিডিওতে যদি তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় এরকম রিলেটেড ভিডিও পেতে তোমরা কমেন্টে আমাকে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য এরকম রিলেটেড আরও ভিডিও তৈরি করব। তো আমি এখন তোমাদেরকে এই সুইটার মধ্যে সুতোটা পরিয়ে আমি তোমাদেরকে সেলাইটা করে দেখাচ্ছি। দেখো এই যে দেখো আমি কাপড়টাতে একটা সেলাই দেওয়া নেব। এই যে দেখো দেখালো ভালো করে, এই যে দেখো আমার সেলাই কিন্তু হইতাছে, ঠিক আছে। তো ঠিক এইভাবেই তোমরা সেলাই মেশিনের মধ্যে সুই লাগাইবা। তো এইভাবে সেলাই মেশিনে সুই লাগালে সুই আর কোনোদিনও খুলতো না, খুলা পড়তো না। তো ঠিক এইভাবে আমি তোমরা ঠিক যেভাবে দেখাইছি ঠিক এইভাবে লাগাইবা। তো আমার সুইটা তো লাগানো হয়েছে, তোমরা তো দেখছোই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়েছে এটা আমি যেটা তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, হ্যাঁ সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়েছে এটাই। তো এরকম আরও রিলেটেড ভিডিও পেতে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করব। তো সুইচের প্যাকেটটা তোমরা অবশ্যই দেখছো। তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। বাই বন্ধুরা, ভালো থেকো।